हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल कुक इंग्लिश इन बेंगली। तो आज के वीडियोते आमी तोमादेर साथे शेयर करब तोमरा जारा 2024 साले क्लास 10 उठले अर्थात जारा 2025 साले माध्यमिक परीक्षार्थीरा आमार चैनले रोयेछो तादेर जोन्नो रायन मार्टिनेर क्वेश्चन बैंक थेके इंग्लिशेर फार्स्ट समेटिव रिविजनेर पेज नम्बर 200 आलिपुरदुआर हाई स्कूले जे पेजटा रयेछे एई पुरो पेजटा आजके तोमादेर साथे उत्तर सह शेयर करब। তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং এর আগে কোশ্চেন ব্যাংকের অলরেডি একটা পেজ তোমাদের সাথে শেয়ার করেছি ক্লাস 10 এর। তোমরা যদি আগে ভিডিওটা মিস করে গিয়ে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, অবশ্যই করে কিন্তু ভিডিও ওখান থেকে দেখে নিও। আর তোমরা কারা কারা ডাফ এন্ড ডাট কিনেছো, ডাফ এন্ড ডাটের সলভের ভিডিও তোমরা চাও কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে প্রথমে রয়েছে দেখো রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। তো এখানে যে প্যাসেজটা রয়েছে সেটা পড়তে হবে এবং নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো প্যাসেজটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা নেওয়া হয়েছে ফাদার সেলফ থেকে। এ বেঙ্গলি মিনিয়ার ভিডিওতে ইতিমধ্যেই আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো। তো এই টেক্সটটা পড়ার পর চলে আসো তোমরা হচ্ছে একের দাগের এতে। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটা টিক মারতে হবে। প্রথমটা রয়েছে অ্যান আইডিয়া অকার টু স্বামী ওয়েন হি এন্টার্ড দ্য স্কুল গেট। স্বামীর মাথায় একটা বুদ্ধি খেলে গেল যখন সে স্কুলের গেট দিয়ে প্রবেশ করলো। অ্যান আইডিয়া উইচ অকার টু স্বামীজ মাইন্ড ওয়াজ, স্বামীর মাথায় যে বুদ্ধিটা এসেছিল সেটা ছিল টু গিভ দ্য লেটার টু দ্য টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার ওয়েন দ্য ক্লাস উড বি ওভার, ওয়েন দ্য ক্লাসেস উড বি ওভার, যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন প্রধান শিক্ষককে সে কি করবে চিঠিটা দেবে। স্যামুয়েল ওয়াজ দ্য ম্যাথামেটিক্স টিচার, স্যামুয়েল ছিল অঙ্কের শিক্ষক। ওয়েন স্বামী রিচড হিজ ক্লাস স্যামুয়েল ওয়াজ টিচিং এ লেসন, যখন স্বামী তার ক্লাসে পৌঁছালো স্যামুয়েল কি করছিল পড়াচ্ছিল, মানে কিছু একটা শেখাচ্ছিল, অঙ্কর কিছু একটা শেখাচ্ছিল। বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমটা রয়েছে স্বামী রিচড হিজ স্কুল লেট বিকজ হি হ্যাড এ হেডেক, হি হ্যাড এ হেডেক, কারণ তার মাথা ব্যথা করছিল। তারপরেটা অ্যাকর্ডিং টু স্যামুয়েল, স্যামুয়েলের মতে স্বামীজ ফাদার ওয়াজ কোয়াইট রাইট, স্যামুয়েলের মতে স্বামীর বাবা যথেষ্ট সঠিক। অ্যাকর্ডিং টু স্বামী, স্বামীর মতে স্যামুয়েল বিকামস ভেরি অ্যাংরি ডিউরিং দ্য টাইম অফ ইন্সপেক্টিং হোমলেস, অ্যান্ড স্যামুয়েল বেশিরভাগ রেগে যায় কোন সময়, বাড়ির কাজ চেক করার সময় বা বাড়ির কাজ দেখার সময়। হেডেক ওয়াজ দ্য রিজন অফ স্যামুয়েলস ফেইলিয়ার টু ডু হিজ হোমওয়ার্ক, মাথা ব্যথার কারণে স্বামী তার বাড়ির কাজ করতে পারেনি। তারপর দুয়ে থেকে এখানে ফেবল থেকে কিছুটা অংশ তুলে দিয়েছে, ফেবল পুরো পোয়েমটাই রয়েছে, পুরো কিছুটা না। এই পোয়েমটা পড়ার পর তোমাদের কি করতে হবে পরের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। ফেবলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা যদি দেখতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা চেক করে নিতে পারো। খুব সুন্দর একটা পোয়েম, অবশ্যই করে কিন্তু পড়বে। এই প্রকৃতিতে প্রত্যেকটা জিনিসের যে কতটা গুরুত্ব সেটাই কিন্তু কবিতাতে বোঝানো হয়েছে, তোমরা অবশ্যই করে কিন্তু ফেবেলটা পড়ে নিও। চলে আসো দুই তাগের এতে। বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। দ্য স্কুইরেল কল দ্য মাউন্টেন ভেরি বিগ, কাঠবিড়ালি পর্বতকে বলেছিল খুব বিশাল। দ্য স্কুইরেল ইজ স্মল বাট ইট ইজ নট অ্যাট অল অ্যাশেমড, কাঠবিড়ালি আকারে ছোট হতে পারে কিন্তু সে একটু লজ্জিত নয়। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির কি হয়েছিল ঝগড়া হয়েছিল। স্কুইরেল ক্র্যাম ক্যাক এ নাট, কাঠবিড়ালি কি করতে পারে বাদাম ভাঙতে পারে। এরপর চলে আসো আনসিন প্যাসেজে, আনসিন প্যাসেজটা পড়তে হবে এবং তারপরে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই আনসিন প্যাসেজটা অবশ্যই করে পড়বে, যে ওয়ার্ডের মানে জানো না তার জন্য ডিকশনারি চেক করবে, তাহলে কিন্তু আনসিন নিজেরা শিখতে পারবে। চলে আসো তিনের দাগের এতে। বলেছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, এখানে যেটা সঠিক অপশন হবে সেটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমটা রয়েছে দ্য টোটাল নাম্বার অফ পিপল হু সারেন্ডার টু দ্য পুলিশ অ্যান্ড বিএসএফ ওয়াজ 700, কতজন লোক পুলিশ এবং বিএসএফ এর কাছে সারেন্ডার করেছিল, আত্মসমর্পণ করেছিল 700 জন। দ্য মাওয়িস্ট ওয়াজ ওয়্যার মোটিভেটেড বাই, কাদের দ্বারা তারা অনুপ্রাণিত হতো বা মোটিভেট হতো, ডেভেলপমেন্টাল ওয়ার্ক অফ দ্য স্টেট। তারপর বিয়ে তাকে এখানে বলেছে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে। তো দেখো এখানে প্রথমটা রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, বলেছে এখানে প্রথমটা রয়েছে অ্যামং দ্য সারেন্ডার মাওইস্ট ইফ ইউ ওয়্যার ফ্রম অন্ধ্রপ্রদেশ, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দোজ হু সারেন্ডার ইনক্লুডেড মোর দ্যান 300 মিলিটিয়া ইনক্লুডিং 13 ফ্রম কুসুমপুর এরিয়া অফ অন্ধ্রপ্রদেশ। এরপর চলে আসো পরেরটাতে,
বলে যে দ্য মাওয়িস্ট সাপোর্টার্স ওয়ার নট অ্যাসোসিয়েটেড উইথ এনি ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, তারা কোনো রকম কোনো হিংসাত্মক কাজ করতো না মাওয়িস্টরা, যারা মাওয়িস্টকে সাপোর্ট করতো, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে দিস মাওয়িস্ট সাপোর্টার্স ইউজ টু অ্যাসিস্ট ইন দ্য ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস। এরপর চলে আসো সি এর দাগে কোশ্চেনের মধ্যে, প্রথমটা রয়েছে হাউ ডিড দ্য সারেন্ডার্ড পার্সন্স অপোজ দ্য মাওয়িস্ট আইডিওলজি, তাহলে কি হবে, দ্য সারেন্ডার্ড পার্সন্স অপোজ দ্য মাওয়িস্ট আইডিওলজি ইন ফ্রন্ট অফ দ্য লোকাল পিপল অ্যান্ড দ্য মিডিয়া বাই বার্নিং দ্য ড্রেস ম্যাটেরিয়ালস। ওরা কীভাবে মাওয়িস্ট আইডিওলজির বিরোধিতা করতো, যে সমস্ত লোকেরা আত্মসমর্পণ করেছিল তারা কীভাবে বিরোধিতা করতো, তারা কি করতো এই মিডিয়ার সামনে, মিডিয়া এবং লোকের সামনে পোশাক আশাক জ্বালাতো, তারপরে লিটারেচার এগুলো পড়াতো, আর তারপরে মাওবাদী মুর্দাবাদ এই সব জিনিস স্লোগানগুলো তারা দিত, অ্যান্ড ডিস ম্যাটেরিয়াল অ্যান্ড লিটারেচার অফ মাওয়িস্ট অ্যান্ড গিভিং দ্য স্লোগানস মাওবাদী জিন্দাবাদ, সরি জিন্দাবাদ না মুর্দাবাদ। এরপর চলে আসো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে, দেখো প্রথমটা রয়েছে ইফ মাই ফ্রেন্ড কামস ফ্রম মুম্বাই, যদি আমার বন্ধু মুম্বাই থেকে আসে, কমা হি উইল ব্রিং এ লট অফ গিফটস, তাহলে কি করবে, সে অনেক পুরস্কার নিয়ে আসবে, মানে গিফটস মানে উপহার আমার জন্য নিয়ে আসবে। হি শি ড্যাশ লিভিং ইন দিস টাউন সিন্স আর বার্থ, সে জন্ম থেকে এই শহরে বাস করছে, তাহলে হ্যাজ বিন লিভিং, তারপরে পাশে তাকে এখানে বলেছে আর্টিকেল অ্যান্ড প্রিপারেশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে, ইন মোস্ট অফ দ্য কেসেস বেশিরভাগ ক্ষেত্রেই উই নেভার কনফেস আওয়ার গিল্ট, আমরা আমাদের দোষ স্বীকার করি না, রাদার বিং চার্জেস অন আদার্স, এবং আমাদের দোষগুলো কি করে অন্যের উপর চাপিয়ে দিই। এরপর চলে আসো ছয়ের দাকে ডুয়েলস ডাইরেক্টেড, প্রথমটা রয়েছে শি সেজ টু মি আর ইউ ওয়েল, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, তাহলে শি আস্ক মি ইফ আই অ্যাম ওয়েল, তারপরটা আওয়ার টিচার ডাজ নট টিচ ইংলিশ, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর কী হবে, ইংলিশ ইজ নট টট বাই আওয়ার ক্লাস টিচার, আওয়ার ক্লাস টিচার ডাজ নট টিচ আস টিচ ইংলিশ, তাহলে ইংলিশ ইজ নট টট বাই আওয়ার ক্লাস টিচার। এটা নেগেটিভ সেন্টেন্স তো ছিল, কি ছাত্র এটা সিম্পল প্রেজেন্টেন্সে ছিল, তাহলে সিম্পল প্রেজেন্টেন্সের প্যাসিভ ভয়েস হলো এখানে। তারপরটা দ্য বয় রোড দ্য অ্যান্সার ওয়াজ ইনকারেক্ট, এটাকে বলেছে সিঙ্গল সেন্টেন্স বানাতে, তাহলে দ্য বয় রোড ইনকারেক্ট অ্যান্সার, ছেলেটা কি করেছে ভুল উত্তর লিখেছে। তারপরে সাথে তাকে বলেছে ফ্রেজাল ভার্ব বসাতে, তোমরা যদি ফ্রেজাল ভার্ব এখনো অবধি পড়া স্টার্ট না করে থাকো তাহলে আমার চ্যানেল ফ্রেজাল ভার্বে দেখবে ভিডিও দেওয়া রয়েছে যে কোন কোন ফ্রেজাল ভার্বগুলো পড়তে হবে, অবশ্যই করে কিন্তু সেখান থেকে তোমরা দেখে নিও। তো প্রথমটা রয়েছে দে উইল অ্যারাইভ লেট, তারা দেরি করে আসবে, তাহলে অ্যারাইভ থেকে হবে টার্ন আপ, সারেন্ডার্ড হচ্ছে আত্মসমর্পণ করা, তাহলে হবে গিভ ইন, রিমেম্বার হচ্ছে স্মরণ করা, তাহলে হবে কল আপ। এবার আটের তাকে বলেছে কোশ্চেন নাম্বার থ্রি অর্থাৎ আনসিন প্যাসেজ থেকে সিমিলার মিনিং বা সিনোনিম খুঁজে নিয়ে এখানে লিখতে, তাহলে থিওরি, থিওরি বা ডক্ট্রিন এটা হবে আইডিওলজি মতবাদ, প্রমিসড হচ্ছে প্রতিজ্ঞা করা, তাহলে হবে প্লেসড, আশা করি বুঝতে পারলে। এরপর দেখো যে রাইটিংটা রয়েছে সেই রাইটিংটা প্রথমে তোমরা নিজেরা চেষ্টা করো, তারপর যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও যে এই পার্টিকুলার এই পেজের আমরা রাইটিং করতে পারছি না, পেজ নাম্বারগুলো উল্লেখ করে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে রাইটিংয়ের ভিডিওগুলো আমি আলাদা করে দেবো, কারণ এমনিতেও আমার চ্যানেলে প্রচুর রাইটিংয়ের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা যদি সেগুলো দেখে নিজেরা লিখতে পারো তাহলে তো খুব ভালো ব্যাপার, প্রথমে চেষ্টা করো, যদি না পারো তাহলে তো আমি তোমাদের লিখিয়ে দেবো, আর তাহলে কমেন্ট করে জানাও যে কোন পেজের রাইটিংটা তোমরা করতে পারছো না, তাহলে রাইটিংয়ের জন্য আমি আলাদা ভিডিও দেবো। আর যারা আমার চ্যানেলের এই ভিডিওটা দেখলে, আগের যে ভিডিওটা দিয়েছি সেটা যদি দেখতে চাও, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো, প্লেলিস্টের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে চাইলে তোমরা ভিডিও দেখে নিতে পারো, আর প্রচুর পরিমাণে ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও ইংলিশের এই পেজটার সঠিক উত্তরগুলো জানতে পারে। দেখাবে নেক্সট ভিডিওতে, চলুন বাই।